welcome back to my channel, welcome back to another video. So আজকে হচ্ছে সানডে আর আজকে এখন আমি স্নান করে নিয়েছি, রেডি হয়ে নিয়েছি কারণ আমার অ্যাকাউন্টসের ক্লাস আছে, যাব আর সকালবেলা হেঁটে চলে এসেছি। অ্যাকচুয়ালি সকালবেলা এখন একটু হাঁটার অভ্যাস আছে আর কি, তো হেঁটে চলে এসেছি। আর আজকে পুজোর সামনে যেহেতু এখন, তো আজকে আমরা যাবো শপিং করতে। তো সমস্ত ব্লগটা যতটুকু যা করবো তোমাদের দেখানোর চেষ্টা করবো, তোমরা ব্লগটা দেখতে থাকো। আর যদি ভালো লাগে ব্লগটা তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিও। সো এখন আমি করব যেটা, সেটা হচ্ছে এখন বেরোবো, তো কিছু খেয়ে বেরোতে হবে কারণ সকালবেলা হেঁটে এসেছি, প্রচণ্ড জোরে খিদে পেয়েছে। তো এখন আমি বানাবো ডিম টোস্ট আর গাইজ এখানে আমি আমার ডিম টোস্টটা রেডি করে নিচ্ছি। তো আমি এখন আপাতত আমার জন্যই বানাচ্ছি আর এখানে আমি নিয়ে বসে পড়েছি আমার জন্য ব্রেকফাস্টটা। আমার দারুণ লাগে এই ব্রেকফাস্টটা, অ্যাকচুয়ালি সানডে সকালে ইউজুয়ালি এটাই খাই। সো গাইজ আমি এখানে নিয়ে নিয়েছি টিফিনে তোমাদের যেটা দেখালাম ডিম টোস্ট, তো খেয়ে নিয়ে তাড়াতাড়ি, আমার ক্লাসে লেট হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি আমি তো নড়াকেষ্ট নড়ে নড়ে আমি দেরি করে নিই। তো যাই হোক আমি ডিম টোস্টটা খেয়ে নিয়ে তোমাদের সাথে পরে কথা বলছি। সো গাইজ এখন পরে বাড়ি চলে এসেছি, যেরকম বৃষ্টি হচ্ছে সাথে সেরকম গরমও রেখেছে বাপ। তো এখন আমি ফ্রেশ হয়ে তারপর আবার তোমাদের সাথে শেয়ার করছি কি রান্না হচ্ছে আজকে। যদিও রবিবার যেহেতু রাষ্ট্রীয় খাবার মাংস ভাতই হবে, তো দেখাবো তোমাদের। আর তোমাদের বলো পুজোর শপিং শুরু হয়েছে? দেখো গাইজ এই একটা ক্রাফট করেছি, এইটা হচ্ছে একটা বিয়ারের বোতলে এরকম এঁকেছি আর তার মধ্যে এরকম ওই কি বলে এটাকে মানি প্ল্যান্ট এইটা রেখেছি, বুঝলে। এই দেখো এইখানে রাখি, এটা সুন্দর লাগে দেখতে। বেশ কিছু করেছি, এটা হচ্ছে মধুর শিশিতে করেছি এই ধরনের, দেখো এই চারটে। আমার সব থেকে ভালো লাগে এইটা, আর আর এইখানে এগুলোও মধুর শিশিতে করা আছে এরকম, এগুলো এগুলোও আমার করা এইটা, আর এখানে এইটাও আমার করা, যে এইটা আর কি, আর আপাতত কিছু নেই। এত বিচ্ছিরিভাবে বৃষ্টি হচ্ছে না, মনে হয় পুরো শপিংটাই আজকে পপআট হয়ে যাবে। সো গাইজ এখন যেরকমভাবে বৃষ্টি হচ্ছে, আর আজকেই আমাদের পুজোর ফার্স্ট শপিং শুরু হওয়ার কথা, ওকে। তো আমি ভাবছি যে যাব তো যাব কি করে, এত বৃষ্টি হচ্ছে, মানে হয়েই যাচ্ছে, মানে জোরে হচ্ছে থেমে যাচ্ছে এমনটা নয়, মানে হয়েই যাচ্ছে। এবার আজকে রবিবার আর দুটো রবিবার বাকি আছে জাস্ট পুজোর, মানে এই সেপ্টেম্বরের লাস্ট রবিবার তো পঞ্চমী, তাহলে কিনবো কবে আর? আর আমাদের এরকম সপ্তাহের মাঝখানে খুব একটা শপিং টপিং করতে বেরোনো হয় না পুজোর। অ্যাকচুয়ালি বাবার রবিবার দিন মানে দোকান বন্ধ থাকে, সেই দিনই আমরা সবাই একসাথে বেরোই, আমরা শপিং বাড়ির চারজন, মানে আমি মা বোন আর বাবা একজন একসাথে করতে ভালোবাসি আর কি, এই জন্যই। তো দেখা যাক কী হয়, আশা করছি বেরোনো যাবে, ছাতা নিয়ে বেরোবো দরকার হলে, কিন্তু আজকে শপিংটা মাস্ট। লাস্ট টাইম পুজোতে অনলাইন শপিং করেছিলাম অনেকটা, কিন্তু এইবারে পুজো সেরকম অনলাইন শপিং করিনি। অ্যাকচুয়ালি অনলাইনে সমস্ত কালেকশানগুলোই আমার মনে হচ্ছে যে না এ তো দেখেছি, তার সাথে এভাবে ভেবেছি যে আবার অফলাইন শপিংয়েই শিফট করি, ওটা বেশি মজা লাগে আর কি। কিন্তু এইবারে আমি বাড়ির মোটামুটি আমার ফ্যামিলির মানে এই মাসি, তারপর কিছু আছে সবাই আর কি রিলেটিভ, তো তাদের যা অর্ডার করেছি, মানে আমার আমি নিজের সেরকম কিছুই অর্ডার করিনি, জাস্ট একটা টপ, আর বাকি সবার এত, মানে আমার প্রত্যেকটা সাইটে ফ্লিপকার্ট অ্যামাজন মিন্ত্রা সমস্ত সাইটে মোটামুটি 10-12টা করে অর্ডার করা আছে। আমার ফোনটা দেখে ভাবছি এই অর্ডার আসছে, এই অর্ডার আসছে, এটা ডেলিভার হচ্ছে, ওটা ডেলিভার হচ্ছে, আমি ভাবছি মানে কোনটা কার, আমি নিজেই মানে গুলিয়ে যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছ গাইস প্রপার মেঘলা ওয়েদার একদম, জানি না কিভাবে শপিং করতে যাওয়া হবে। আমি আমার দুপুরের লাঞ্চটা নিয়ে এখন বসে গেছি, তো যাওয়া হবে কি যাওয়া হবে না সেটা তো পরে দেখা যাবে, আপাতত 2:30 বেজে গেছে, প্রচণ্ড খিদে পেয়েছে। তো তোমাদের দেখাচ্ছি যে কি কি নিয়ে বসেছি আজকে। আমি আজকে দুপুরের প্লেটারে আছে একটু ভাত, দুটো রুটি, একটু লাউ শাক পোস্ত দিয়ে চচ্চড়ি, স্যালাডের শশা, আর রবিবার মানে তো একদম রাষ্ট্রীয় চিকেন কষা আর কি। আর এখানে আছে
একটু আমের চাটনি। তো চলো খাওয়া দাওয়া করে নিই, করে নিয়ে তোমাদের সাথে আবার দেখা করছি, দেখতে থাকো ভিডিওটা। এখন বৃষ্টি হচ্ছে তাই স্প্ল্যানেডের দিকে যাচ্ছি না, রেডি হয়ে গেছি। আমরা এখন আমাদের বাড়ির সামনে মানে হাওড়া ময়দানের ওখান দিকে যাব, গিয়ে কিছু শপিং করব। মানে শপিং করা নিয়ে বিষয়, এখন বৃষ্টি হচ্ছে তাই স্প্ল্যানেডে গিয়ে ঠিকঠাক করে ঘুরতেই পারবো না, তো কি শপিং করব ওখানে, তো বাবা বললো ওই জন্য এখন সামনাসামনি গিয়ে শপিংটা করা হয়ে যাক এই সপ্তাহে, অন্য সপ্তাহে গিয়ে আমরা স্প্ল্যানেডে যাব, মানে অন্য সপ্তাহে আমরা স্প্ল্যানেডে শপিং করতে যাব। তো চলো যেখানেই যাব তোমাদের দেখাবো, দেখতে থাকো। বৃষ্টি কিন্তু অ্যাজ ইউজুয়াল পড়েই যাচ্ছে, কিন্তু আমরা বেরিয়ে পড়েছি। দেখো মা দাঁড়িয়ে আছে এখানে, দনু রেডি হয়ে গেছে, আর ওদিকে বাবা হচ্ছে তালা টালা দিচ্ছে ঘরে, আর আমরা যাবো শপিং করতে। বাট বাইরে বেরিয়ে গাইজ হঠাৎ বৃষ্টিটা থেমে যাওয়ায় আমাদের প্ল্যানটা আবার চেঞ্জ হয়ে গেল। তো বাবা বললো যে ঠিক আছে চল তাহলে ধর্মতলায় যাওয়া যাক, কারণ আমাদের প্ল্যানই ছিল অ্যাকচুয়ালি আজকে ধর্মতলা যাওয়ার। তো আমরা এখন বাসে করে হাওড়া ব্রিজের ওপর দিয়ে ধর্মতলা যাচ্ছি, আর বৃষ্টি হওয়ার পর হাওড়া ব্রিজের ওপর থেকে গঙ্গাটা দেখতে জাস্ট দারুণ লাগে। তোমাদের দেখাতে পারবো না, কারণ বাসটা একটু মানে এদিক ঘেঁষে যাচ্ছে, কিন্তু দারুণ লাগছিলো যেতে, আর সাথে মিষ্টি ঠান্ডা হাওয়া। আমাদের প্ল্যান হয়েছিল তো যাওয়ার ময়দানে, কিন্তু আমরা টোটোতে উঠতেই মানে ময়দানে যাব বলে টোটোতে উঠেছি, আর বৃষ্টিটা একদম থেমে গেছে। তো সাডেনলি প্ল্যান হয়ে গেল যে আমরা স্প্ল্যানেডে চলে আসবো, তো চলে এলাম। ওয়েদার কিন্তু বেশ মেঘলা, কিন্তু তাতে মানুষের আনাগোনার কমতি নেই। দেখতে পাচ্ছ স্প্ল্যানেডে ঢুকতে জাস্ট পা রাখার জায়গা নেই, মার্কেটটা এত ভিড়। তো চলো তোমাদের কালেকশানগুলো দেখাই। সমস্ত জায়গায় মোটামুটি সেল টেল চলছে, আর এখানে হচ্ছে বাচ্চাদের জামা কাপড়, কিন্তু বাচ্চাদের জামা সেরকম স্প্ল্যানেডে বেশি দোকান নেই। যাই হোক, এখান থেকে দুটো জামা কেনা হলো, দেন আমরা গেলাম কুর্তি কিনতে। বহু কুর্তির দোকান আছে, তবে এখানে বিভিন্ন দামে কুর্তি পাওয়া যায়, মোটামুটি 200, 250, 150 আর 750 টাকা অবধি কুর্তি আছে। তো এখান থেকে আমরা দুটো কুর্তি কিনলাম। দেন এখানে গিয়ে টি শার্ট, অ্যাকচুয়ালি কমফোর্ট টি শার্ট এগুলো বিক্রি হচ্ছিলো, তো 200 টাকার মধ্যে টি শার্ট পাওয়া যাচ্ছিলো, দারুণ দারুণ। তারপরে একটু বাইরে বেরোলাম, আকাশটা মেঘলা কিন্তু বাইরে এত হাওয়া দিচ্ছিল, ভিতরে অ্যাকচুয়ালি সাফোকেশন হচ্ছিল, দ্যাটস ওয়াই বাইরে বেরিয়ে একটু হাওয়া খেয়ে নিলাম। আবার ঢুকে পড়েছি শপিং করতে। তো এখানে বিভিন্ন ঘড়ির কালেকশন, বিভিন্ন হেয়ার ড্রায়ার এনা তেনা আছে, এখানে প্যান্ট আছে যেগুলো সেলে বিক্রি হচ্ছে, তো দেখে কিনতে পারলে ভালো। দেন শপিং করতে করতে খিদে পাওয়ায় ঢুকে গেলাম অনাদের প্রসিদ্ধ মোগলাই পরোটা খেতে। সাথে খাওয়া দাওয়া তো চলবেই, তো এখন আমরা এসেছি স্প্ল্যানেডে বিখ্যাত ওনাদের মোগলাই পরোটা। যদিও আমি যতটা শুনেছি ব্যাপারটা ওভার হাইপ হয়ে গেছে, এখন অতটা ভালো নেই, দেখা যাক কীরকম আছে। এখানে চলে এসেছে আমাদের মোগলাই পরোটা। ওভারঅল রিভিউ খুবই বাজে ছিল, ওনাদের মোগলাই পরোটাটা যা ছিল পুরো ওভার হাইপ যাই, মানে ভিতরের গুলো, ভিতরের পেঁয়াজ লঙ্কা ডিম পুরো কাঁচা থেকে গেছে, বিচ্ছিরি একদম। হ্যাঁ শুনেছিলাম ইউটিউবে ওভার হাইট, বাট সত্যি ওভার হাইট। আবার নেমে পড়েছি আমরা শপিংয়ে। তো এইখানে ছেলেদের শার্টের সেকশন আর কি, এখানে বাবা আর দাদার শার্ট কেনা হলো, তো জিন্সের প্যান্ট শার্ট এখানে কিছু কেনা হয়নি, অ্যাকচুয়ালি জিন্সগুলো কিনতে একটু অসুবিধে হয়। আর মা এখানে করছে বার্গেনিং, কারণ প্ল্যানেডে এলে বার্গেনিং মাস্ট, যদিও লেখা থাকে ফিক্সড প্রাইস, বাট বার্গেনিং তো করতেই হবে। নেক্সট এখানে ব্যাগ কিনেছিলাম দুটো, এখান থেকে ব্যাগগুলো বড় ভ্যানিটি ব্যাগ 250 টাকা, ছোট ভ্যানিটি ব্যাগ 250 টাকা, মোটামুটি 100 থেকে 250 টাকার মধ্যে সমস্ত ব্যাগ আছে, 300 টাকারও কিছু আছে। দেন দনুর এখানে একটা লাল ফ্রক কেনা হলো, জামাটা বেশ সুন্দর পছন্দ হয়েছিল, কিন্তু বাড়ি এসে এটা আর কি গায়ে ছোটো ছোটো তো পাল্টাতে হয়েছে। নেক্সট আমরা আর কিছু কেনা হয়নি এখান থেকে, বেশ কিছু কেনা দেওয়ার পর এবার আমরা ময়দানে আসছি, এটা হাওড়া স্টেশনে। ময়দানে এসে আমরা শ্রীদর্শী ঢুকেছিলাম, এখানে জুতো কিনতে ঢুকেছি, বাট আমার জুতোটাই শুধুমাত্র কেনা হয়েছে, কারণ আমরা এখানে ঢুকেছিলাম প্রায় 9:30 বেজে গিয়েছিলো তখন, তাই শ্রীদাস বন্ধ হওয়ার সময় ওটা। বেসিক্যালি এখন বাড়ি চলে এসেছি, প্রচণ্ড এক্সস্টেড লাগছে, কারণ সেই দুপুর থেকে ঘুরে যাচ্ছি, দুপুর না অ্যাকচুয়ালি আমি 4:30 সময় গিয়েছিলাম, বাট এত ভিড়, বৃষ্টি যে অত সকাল থেকে হচ্ছিল তার জন্য কিন্তু মানুষের আনাগোনা কম নেই, মানে
এমনিতেও সন্ধ্যেবেলাও বেশ বৃষ্টি হালকা ঝিরঝির করে হচ্ছিল, মানে কন্টিনিউয়াসলি হয়ে যাচ্ছে, বাট সেরকম জোরে হচ্ছিল না, তার জন্য মানুষ প্রচণ্ড বেরিয়েছে, শপিং করেছে। স্প্ল্যানেড বেশ মানুষে ভর্তি, যাকে তো পুজোর ফার্স্ট দিনের শপিং আর কি কমপ্লিট, মানে ফার্স্ট দিন বেরোলাম আজকে শপিং করতে। তো তোমাদের কী কী শপিং করলাম সেই সমস্ত একটা ব্লগে দেখাবো আলাদা করে, যেখানে আমি দেখাবো যে পুজোয় আমি কী কী শপিং করলাম। আজকে তো সেই সব দেখাবো না, কিন্তু আমি তোমাদের অনাদির মোগলাই পরোটার রিভিউটা দেব, মানে সবচেয়ে জঘন্যতম পরোটা। তো সেসব বলছি পরে, আমার বোনও বলবে, ওরও অ্যাকচুয়ালি খুব খারাপ লেগেছে। ও হচ্ছে মানে খুব না, মানে একটু খারাপ হলেই খাবারগুলো ও কিরম খেতে চায় না, তো এই জিনিসটা তো ও মানে আলাদাই লেভেলের খারাপ লেগেছে, যাকে ও বলবে। তো এখন ফ্রেশ হয়ে নিই, চলো ফ্রেশ হয়ে কিছু খাওয়া দাওয়া করে নিই, করে নিয়ে রাত্রিবেলা তোমাদের সাথে দেখা করছি। রাত্রে গাইস দুটো রুটি আর সাথে দুপুরে চিকেন কষা ছিল, সেটা দিয়ে আমি ডিনারটা কমপ্লিট করেছি। তো এটা বেশ ভালোই ছিল, কারণ চিকেন কষাটা দুপুরে আমার খুব পছন্দ হয়েছিল। সো গাইস এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমরা উপরে শুতে চলে এসেছি। তো তার আগে, ভিডিওটা এন্ড করার আগে, তোমাদের আমাদের অনাদের মোগলাই পরোটা খাওয়ার রিভিউটা দিই। মানে এত বাজে খেতে, সিরিয়াসলি ব্লগাররা, মানে যারা ফুড ব্লগার হয় সত্যি কথাই বলে যে কিছু কিছু জায়গা সত্যি ওভার হাইপড, মানে নামের চোটে গগন ফাটে একটা প্রবাদ আছে না, ব্যাপারটা হচ্ছে ওই রকম জানো তো। যেরকম বলে না, গোলবাড়ির কষা মাংস বিচ্ছিরি খেতে, একদম তেলের ভরা। তারপর আরও অনেক কিছু কিছু এরকম আছে, সেরকমই একটা জায়গা আছে অনাদির প্রসিদ্ধ মোগলাই পরোটা। তো বহুবার স্প্ল্যানেডে গেছি, কিন্তু ওই মোগলাই পরোটাটা কখনো খাইনি, মানে খাওয়া হয়নি। তো আমরা এবারে খেয়েছি, ভিতরটা পুরো কাঁচা ছিল, মানে ঠিকঠাক করে ভাজেনি, আর পিছনটা মানে মোগলাই পরোটা পিছনটা পুরো কালো হয়ে গেছে, মানে পুরো, মানে ভিতরে পেঁয়াজ কাঁচা লঙ্কা তো সেটা মানছি, মানে ডিমটা শুধু কাঁচা। তোমাদের হয়তো দেখিয়েছি, তোমরা দেখবে তখন বুঝতে পারবে যে ভিতরটা পুরো কাঁচা, মানে জাস্ট একটা মানে পিস তুলেছি আর থালাটা পুরো মাখিয়ে গেছে একদম ডিমের এতে, মানে সত্যি এত বাজে। আর দামটাও বেশি, মানে পাশেই তৈরি করছে তার দাম কম, আর ওখানে অনাদি প্রসিদ্ধ মোগলাই পরোটা যেটা আছে ওই ওখানে মোগলাই পরোটার দাম 80 টাকা করে পিস, তাও এক মোগলাই পরোটা নর্মালটা, তার মধ্যে মটন ফটন দিলে তো আবার দাম আলাদা আছে, স্পেশাল মোগলাই পরোটা সেসবের দাম আলাদা আছে, নর্মাল যেটা এমনি একদম পাতি সেটা 80 টাকার, এই 80 টাকার জিনিসের এরকম অবস্থা। তার উপর সব থেকে বাজে ব্যাপার হচ্ছে যে এমপ্লয়ি, যে মানে যারা আর কি ওয়েটার আছে আর কি, তো তাদের ব্যবহার ভালো নয় খুব একটা। মানে আমি বললাম যে বেশ অনেকক্ষণ বসে আছি, আপনারা অর্ডারটা তাড়াতাড়ি দিয়ে দিন। তো বললো যে দেখুন বসে আছেন তো বসে আছেন, কি করা যাবে, ওরকম তাড়াহুড়ো করলে হবে না, এখানে অনেক লোকজন খাবে, তো আপনারা বসে থাকুন এখন। এইভাবে কাস্টমারের সাথে কথা বলা তো ঠিক না, তাই না? তারপর শেষে আবার টিপস চাইছে সবার কাছে, তো টিপসটা মানলাম, কিন্তু ব্যবহার ভালো নয়, কোয়ালিটি ভালো নয়। এনিওয়েজ তো জানা গেল, আর একদম বাজে খেতে যখন। আর আজকে দনুর হচ্ছে তিনটে জামা হয়েছে, তার মধ্যে একটা ফ্রক হয়েছে, সেটা খুব সুন্দর হয়েছে, আর একটা জুতো। হ্যাঁ আমার জুতো হয়েছে, আর আমাদের অ্যাকচুয়ালি সিলেবাস ঢুকতে অনেক দেরি হয়ে গিয়েছিল, সিলেবাসটা বন্ধ হতে যাচ্ছিল, এই জন্য শুধু আমারটাই কেনা হয়েছে, ও পছন্দই করে উঠতে পারেনি, আর সিলেবাস বন্ধ হয়ে গেছে, বললো এখন আর বিক্রি হবে না, তো শুধুমাত্র আমি আমারটাই নিয়েছি এই সপ্তাহে। ঠিক আছে, পরের সপ্তাহে এখন বিশ্বকর্মা পুজোর দিন শপিং করতে যাবো, আবার তারপরের দিন, মানে বিশ্বকর্মা পুজো শনিবার পড়েছে, আর রবিবার দিন আবার শপিং করতে যাবো, ওই বিশ্বকর্মা পুজোর দিন শপিং করবো, তারপরে একটা রবিবার আছে, আমার 3 দিন এখনও আছে, ঠিকঠাক করে শপিং হয়ে যাবে। তো আজকের ব্লগটা এতটুকুই, তোমাদের যতটা পারলাম, যতটা দেখানো সম্ভব দেখালাম। তোমরা যদি এতটুকু ভালো লেগে থাকে ব্লগটা, তাহলে শেয়ার করতে ভুলো না, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। কিছু শপিং করতে যাওয়ার এরকম ব্লগ দেবো, র্যান্ডম ব্লগ দেবো কিছু, আর চলো।
এই পর্যন্ত ভিডিওটা। গুড নাইট, বাই, গুড নাইট।